আমরা যে আলোচনায় কতদিন ছিলাম সেটা হচ্ছে মোটামুটি লেয়ার আর্কিটেকচার নিয়ে আলোচনা করে ফেলছিলাম আপনাদের সাথে, এবং লেয়ার আর্কিটেকচারের পার্সপেক্টিভে আমরা যে ফোল্ডারটা ভাগ করেছিলাম সেটা হচ্ছে মডেলস, ডাটা অ্যাক্সেস লেয়ার, কনটেক্সট নামে একটা ফোল্ডার নিয়েছিলাম যাতে এডিপি মডেলের যে ডাটাবেস এবং টেবিলের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আমরা পেতে পারি। পরবর্তীতে বিজনেস প্রজেক্ট লেয়ার, তারপর আপনাদের এনি কাইন্ড অফ কনফিউশন আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমরা যে জিনিসটা দেখছিলাম এডিপি মডেলের মাধ্যমে যে কিভাবে আসলে অ্যাড করতে হয় এবং কিভাবে আসলে ডাটা গেট করতে হয়, তো আজকে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত কিভাবে আপনি আপডেট অপারেশনে কাজ করবেন এবং এডিপি মডেলের কিছু কনসেপচুয়াল ধারণা আছে, যেমন রিলেটেড ডাটা লোড করার ক্ষেত্রে কিছু কনসেপচুয়াল ধারণা আছে, ওই জিনিসগুলো আসলে আপনারা আজকে জানতে পারবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করুন, বিকজ আমি যখন সেশন নিচ্ছি আমার পক্ষে হ্যাং আউটে যাওয়া পসিবল হচ্ছে না, তো আপনারা যদি কোনো কিছু টাইপ করেন আসলে ওইটা আমি ঠিক পড়তে পারবো না বারবার এসে এখানে, রাইট? সো প্রথমত হচ্ছে আমরা যদি আমাদের ডাটাবেসে চলে যাই, তো মেবি ডাটাবেজের আমার সার্ভিস চালু নাই, আমি সার্ভিসটা চালু করে দিচ্ছি। আমাদের যেটা গতদিন ডেটাবেস ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিবি, সেখানে যদি আমরা যাই আমাদের এখানে কিছু অর্গানাইজেশন আমরা এন্ট্রি করছিলাম আপনাদের যদি মনে থাকে। আমাদের এখানে দুইটা অর্গানাইজেশন আছে এবং ব্রাঞ্চেসে যদি আসি, পার্টিকুলার ব্রাঞ্চে আসলে কোনো এখনো কোনো ব্রাঞ্চ আসলে এখানে এন্ট্রি নাই। যদি আমরা দেখি যে আমাদের কানেকশন স্ট্রিংটা আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট ডিবির এগেনস্টে আছে, তো আমি কিছু অপারেশন এখন করি, যেমন আমাদের যদি আমরা মনে করি যে অর্গানাইজেশনের ব্রাঞ্চ এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে আপনারা জানেন যে আমার এখানে মূলত হচ্ছে আমি কিন্তু সেই কনসোল অ্যাপ্লিকেশনে আছি। ওকে, সব পিন করে ফেলতেছি এবং এখানে আমি পার্টিকুলার একটা ব্রাঞ্চ অবজেক্ট তৈরি করতেছি। সাউন্ড অর্গানাইজেশন ব্রাঞ্চ অবজেক্ট ক্রিয়েট করলাম এবং ব্রাঞ্চে ইনফরমেশন গুলো দিয়ে ফেলি, যেমন ব্রাঞ্চের নাম হতে পারে ঢাকা এবং অর্গানাইজেশন আইডি। সো অর্গানাইজেশন আইডি কত
মধ্যে আসলে আমাদের এই যে ফন্ড কিটা নিয়ে লিখতে হবে। সাপোজ আমাদের এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে অর্গানাইজেশন দুইটা আছে, একটা হচ্ছে বিআইটিএম আর একটা হচ্ছে টেক কমিটি। সো বিআইটিএম আমি একটা ব্রাঞ্চে ঢুকতেছি, সেই কারণে আমি আপনি অর্গানাইজেশন আইডি দিয়েছি ওয়ান, এবং ব্রাঞ্চের শর্ট নেম দিলাম হচ্ছে বিএইচকে। সো এই ব্রাঞ্চটাকে আমি আসলে এন্ট্রি করতে চাই। সেক্ষেত্রে আপনারা জানেন আমাকে যে জিনিসটি ইউজ করতে হবে অ্যাসেট করতেছিলাম অর্গানাইজেশন, এবং এখানে আসলে আমাদের পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চটা পাঠিয়ে দিচ্ছি, এবং ফাইনালি আমি লিখতেছি দেখেন ডিবি নট সেট চেঞ্জেস ফাইন। এবং গতদিন যেটা আমি দেখাইছিলাম যে সেট চেঞ্জেস মূলত আসলে রো কাউন্ট রিটার্ন করে, আমি এখানে চেক করতে পারি রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 দেন কনসোল ডট রাইট লাইন সাকসেস। এই জিনিসটা আমি অলরেডি আপনাদের দেখাইছি, তারপর আমি ফর রিক্যাপ রিজন অ্যাকচুয়ালি আবার দেখাচ্ছি। তো আমি যদি এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান করি, সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে সে অর্গানাইজেশন ব্রাঞ্চটা আসলে পার্টিকুলার ডাটাবেসে এন্ট্রি করে বলবে সাকসেস। সো সাকসেস তার মানে আসলে অর্গানাইজেশন ব্রাঞ্চটা এন্ট্রি হয়েছে, এবং আমরা আমাদের পার্টিকুলার ডাটাবেসে গেলে দেখতে পাবো যে আসলে অর্গানাইজেশন ব্রাঞ্চটা এন্ট্রি হয়েছে। সো এখানে খেয়াল করে দেখেন আমাদের পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চটা এন্ট্রি হয়েছে, এবং ঢাকা ঢাকা এবং অর্গানাইজেশন আইডি যেহেতু ওয়ান আছে, তার মানে হচ্ছে আসলে বিআইটিএম এর আন্ডারে একটা অর্গানাইজেশন ব্রাঞ্চ ক্রিয়েট হলো। এখন আমরা যদি আমাদের অর্গানাইজেশন লিস্টে আসি, আমি জাস্ট আপডেট অপারেশন দেখাতে চাচ্ছি আপনাদেরকে। সো এখানে দেখেন নেম আছে বিআইটিএম কোডও বিআইটিএম, আমি এই নেমটাকে চেঞ্জ করে আসলে সেই বিআইটিএম এর যে ল্যাবরেটরি নেম আছে সেই নেমটা দিতে চাচ্ছি, বিকজ নেম এন্ড শর্ট ফর্মটা আসলে কোড আমরা ইউজ করছি। ফর দ্যাট রিজন আমি এখানে চলে আসি, এবং আমরা যেহেতু একটা পার্টিকুলার অর্গানাইজেশন চাই এবং ওই অর্গানাইজেশনের এগেনস্টে আপডেট অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এই উপর অংশটুকু কমেন্ট নাম করে দিচ্ছি, এবং চলে আসে আমাদের এখানে আমরা একটা পার্টিকুলার যেহেতু আমরা আপডেট অপারেশন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন আমরা এক্সিস্টিং আইটেমের এগেনস্টে মূলত আমরা আপডেট করতে চাই। মানে আপডেট তো কখনো এমন হয় না যে নতুন আইটেমের ক্ষেত্রে আপডেট হচ্ছে, আপডেট হবে সবে যে আমার ডাটাবেস ওই আইটেমটা আছে এবং সেটার এগেনস্টে আমি আপডেট করতে চাই। সো আপডেট আমি এখানে লিখেছি অর্গানাইজেশন। সো যেহেতু আমি একটা পার্টিকুলার আইটেমের এগেনস্টে আপডেট করতে চাই, আমি অলরেডি তো জানি যে এই পার্টিকুলার অর্গানাইজেশনটা আমি চাই। সাপোজ আমাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে অর্গানাইজেশন আইডি হচ্ছে ওয়ান, এটা ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করে পেতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে পেতে পারেন, আপনি সামহাও জানছেন যে অর্গানাইজেশন আইডি আসলে ওয়ান। সেক্ষেত্রে আমি ইজিলি আমাদের যে ডিবি কনটেক্সট আছে তার কাছ থেকে ওই পার্টিকুলার অর্গানাইজেশনটা রিফাইন করতে পারি। সো আমি এখানে লিখতে পারি আমাদের ল্যাম্বদা এক্সপ্রেশন লিখলাম সি ডট আইডি ইকুয়াল টু অর্গানাইজেশন আইডি, এই কোয়েরিটা লিখলে সে যেটা করবে আমাকে পার্টিকুলার অর্গানাইজেশনটা আসলে রিটার্ন করবে। সো খেয়াল করে দেখেন আমি অর্গানাইজেশনটা এখানে আসলে রিসিভ করলাম, এবং পরবর্তীতে এই অর্গানাইজেশনের ক্ষেত্রেই আমি আসলে নেমটা চেঞ্জ করতে চাই। সো অর্গানাইজেশন নেম ইকুয়াল টু, আপনারা জানেন এক্সিস্টিং ক্ষেত্রে বিআইটিএম আছে, বাট আমি আসলে এটাকে চেঞ্জ করে এখন করে ফেলতে চাই হচ্ছে বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি
কাউন্টটা রিসিভ করতেছি, এবং ফর রিজন আমরা উপর থেকে এটা কপি করে নিয়ে আসি, যেহেতু বারবার আমি একই জিনিসই দেখাচ্ছি সাকসেস পেয়ে। পেস্ট করে দিলাম এবং এটাকে আনকমেন্ট করে দিলাম। সো আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা রান করতেছি। সো খেয়াল করে দেখেন সে যেহেতু সাকসেস বলছে, আমরা ধরে নিতে পারি আসলে সে ওই আপডেট অপারেশনটা মানে সে অ্যাকচুয়ালি কোন একটা চেঞ্জ করছে ডাটাবেজে। আমরা এক্সিকিউট করে দেখি এবং আপনি খেয়াল করে দেখেন অর্গানাইজেশনটার নেম কিন্তু ঠিক আমি যে নেমটা দিছি পরবর্তীতে সেই নেমটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে এখানে কি ঘটলো ওইটা আমি ব্যাখ্যা করি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি যখনই এসএনডিবি কনটেক্সট এই অবজেক্টটা ক্রিয়েট করেন, অর্থাৎ কনটেক্সট এর অবজেক্ট ক্রিয়েট করেন, এই কনটেক্সটের কাছে আসলে যে জিনিসটা থাকে ওর কাছে আসলে একটা চেঞ্জ ট্র্যাকার থাকে। সো সো যখন আমি অবজেক্টটা ক্রিয়েট করতেছি ওর কাছে আসলে একটা চেঞ্জ ট্র্যাকার আছে। চেঞ্জ ট্র্যাকার মানে হচ্ছে কি যে অবজেক্ট চেঞ্জ ট্র্যাকার অ্যাকচুয়ালি। সো এটাকে আপনি বলতে পারেন অবজেক্ট চেঞ্জ ট্র্যাকার, মানে হচ্ছে যখনই আমি ডিবি কনটেক্সটের অবজেক্টটা তৈরি করতেছি এবং এই ডিবি কনটেক্সট দিয়ে যদি কোনো আমি পার্টিকুলার অবজেক্ট নিয়ে আসি ডাটাবেস থেকে, অথবা আমি এইখানে কোনো একটা অবজেক্ট অ্যাড করার কথা বলি, এই যে ডাটাবেস থেকে আমার অবজেক্ট আসলো এন্টি ফ্রেমওয়ার্কের মাধ্যমে, পরবর্তীতে এই অবজেক্টের এগেনস্টে যে কোনো ধরনের চেঞ্জ অপারেশন করুক না কেন, যাই আপনি ঘটান না কেন, অর্থাৎ যেহেতু আমার এটা একটা এক্সিস্টিং অবজেক্ট এবং আমি ঠিক এই পার্টিকুলার লাইনে এসে এই নেম ভ্যারিয়েবলের ভ্যালুটা আসলে কোন একটা ভ্যালু দিছি, সো যেহেতু এই ডিবি কনটেক্সটের কাছে চেঞ্জ ট্র্যাকার আছে ও ইমিডিয়েটলি ট্র্যাক চেঞ্জ মানে ওর কাছে চেঞ্জ ট্র্যাকারে এই রেকর্ডটাও রাখছে যে আসলে এই নেম প্রপার্টিটা আমি চেঞ্জ করছি। এবং যেহেতু আবারও বলি আমি যখন একটা অবজেক্ট তৈরি করছি তারপর থেকে কিন্তু চেঞ্জ ট্র্যাকিং শুরু করে এই এই এরিয়াতে, আপনি খেয়াল করে দেখেন। ইভেন আপনি এই এরিয়াতে চাইলে অন্য একটা অবজেক্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ আমি যদি বলি এভাবে সব অ্যাপ্লিকেশন মূলত রানিং আমি স্টপ করে দিচ্ছি, সো আমি যদি এভাবে বলি যে সাপোজ আমি এখানে লিখলাম ডিবি ডট অর্গানাইজেশন ডট এয়ার এবং আমি এখানে একটা সাপোজ নতুন অর্গানাইজেশন পাঠালাম ইমিডিয়েটলি ক্রিয়েট করি আইডি আইডি অ্যাকচুয়ালি আমি দিব না সো নেম আমি যত চেঞ্জ করতেছি সেই চেঞ্জ গুলো আসলে প্রতিটা চেঞ্জ সে ট্র্যাকিং করে, যেটা আগে বলছিলাম চেঞ্জ ট্র্যাকার দিয়ে। এবং যখন কিনা আমি ডিবি ডট সেভ চেঞ্জেস এই মেথডটা কল করতেছি তখনই ওর এই চেঞ্জ গুলা ও ডাটাবেজে ইম্প্যাক্ট করে। সো আমি আপাতত যেটা করি সেটা হচ্ছে এই লাইনটা মুছে দিচ্ছি, কারণ আমরা আসলে এই লাইনটা আমাদের এক্সপেক্টেড না, আমি জাস্ট আপনাদের পড়ার এক্সাম্পল দেখানোর জন্য ওই লাইনটা নিয়ে আসছিলাম। সামারি হচ্ছে আপনি একটা অর্গানাইজেশন নিয়ে আসছেন, অর্গানাইজেশনের প্রপার্টি চেঞ্জ করছেন, সো ও রেকর্ড করে ফেলছে যে আসলে এই অর্গানাইজেশনের নেমটা চেঞ্জ হবে যখন আপনি ডিবি সেট চেঞ্জেস কল করছেন, এই পার্টিকুলার অর্গানাইজেশন এর এগেইনস্টে ঠিকই এই সেট চেঞ্জেস অপারেশনটা অর্থাৎ একটা আপডেট অপারেশন ডাটাবেজে এক্সিকিউট করাই দিয়েছে। সো ও আসলে এখানে একটা আপডেট অপারেশন চালাচ্ছে যার পরবর্তীতে আপনি রো এফেক্টেড কাউন্ট পাইছেন এবং এখানে সাকসেস মেথডটা দেখতে পাইছেন। সো আশা করি এই পর্যায়গুলো সব ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে কিনা। ইয়েস অর নো আপনারা জাস্ট লিখে দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ফাইন। ওকে, আপনি জয়েন করতে পারছেন? আপনি জয়েন করা নিয়ে প্রবলেম ফেস করতেছিলেন। ফাইন, সো আমি আপনার মাইকটা একটু মিউট করে দিচ্ছি, ওকে, যাতে মানে অন্য কোনো সাউন্ড না আসে। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি মাইকটা আনমিউট করে
আপনি আবার আমাকে কোশ্চেন করেন। ওকে ওকে ফাইন। সো আমাদের সেশনে আবার চলে আসি। এই যে আমি একটা আপডেট অপারেশন চালালাম ডেটাবেজের এগেনস্টে এবং এখানে একটা কনটেক্সট তৈরি করছি এবং তার এগেনস্টে অবজেক্ট চেঞ্জ করলাম এবং ইমিডিয়েটলি সেভ চেঞ্জেস কল করলাম, এই যে একটা আপডেট অপারেশন ইমিডিয়েটলি ঘটলো, এইটাকে বলা হয় আসলে আমি অ্যাকচুয়ালি কানেক্টেড মোডে আপডেট করছি। সো এটাকে কানেক্টেড মোডে আপডেট বলা হচ্ছে। কেন কানেক্টেড মোডে আপডেট বলা হচ্ছে? বিকজ আমি এখানে ডিবি কনটেক্সট ক্রিয়েট করছি, এখানে অবজেক্ট চেঞ্জ করছি এবং এখানে বসে আমি ডিবি সেট চেঞ্জ কল করছি। আমি এটা কানেক্টেড আছি কার সাথে? ডিবি কনটেক্সটের সাথে। এবং এই অবজেক্টটা এখানে বসে ইমিডিয়েটলি আমি চেঞ্জ করছি। বাট রিয়েল যে এক্সাম্পল আছে আমাদের যে লেয়ার আর্কিটেকচার আছে আপনাদের যদি মনে থাকে, সো লেয়ার আর্কিটেকচারটা আমি এখানে ড্র করে দেখাই দিচ্ছি। ইউজার ইন্টারফেস, বিজনেস লজিক লেয়ার এন্ড ডাটা অ্যাক্সেস লেয়ার, রাইট? সো যখন কিনা আপনি লেয়ার আর্কিটেকচার নিয়ে কাজ করতেছেন আপনি খেয়াল করে দেখেন ইউজার ইন্টারফেস কিন্তু এখানে আছে। সো আমি যদি ফ্লোটা আপনাদেরকে বলি, অর্থাৎ আমি একটা পার্টিকুলার অর্গানাইজেশন আপডেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? আমি প্রথমে যাব কি এই অপারেশনটা, অর্থাৎ এই পার্টিকুলার অর্গানাইজেশনটা ডাটাবেস থেকে আমি নিয়ে আসতে চাই। সো আমার ডাটাবেসটা আছে কিন্তু এইখানে। সো যখন আমার একটা অর্গানাইজেশন দরকার আমি প্রথমে ডাটাবেসে রিকোয়েস্ট করতেছি ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে বিজনেস লজিক লেয়ার হয়ে যে এই পার্টিকুলার অর্গানাইজেশনটা আমার দরকার। সো আমি এখানে বলতেছি গেট বাই আইডি অ্যাকচুয়ালি। গেট বাই আইডি মেথড কল করলে আমি আইডি পাঠাই দিলে সেই ডাটাবেস থেকে আমাকে আইডি ওই পার্টিকুলার অবজেক্টটা এখানে পাঠাই দিচ্ছে। সো অ্যাকচুয়ালি আমি যেখানে ডিবি কনটেক্সট এই প্রোগ্রাম ক্লাসে ক্রিয়েট করছি, অ্যাকচুয়ালি আমার ডিবি কনটেক্সট ক্লাসটা আসলে এখানে থাকার কোনো কারণই নাই। কারণ আমরা জানি যে ডাটা অ্যাক্সেস লেয়ারে মূলত ডিবি কনটেক্সটে আমরা সব কাজ করব। সো খেয়াল করে দেখেন আপনি একটা পার্টিকুলার অবজেক্ট আপডেট করতে চান বা আপনি যে কোনো ধরনের একটা অবজেক্টের ক্ষেত্রে অপারেশন করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনি অবজেক্টটা নিয়ে আসতেছেন ইউজার ইন্টারফেস লেয়ারে। যখনই আপনি মূলত ডিবি কনটেক্সট নিয়ে কাজ করতেছেন কিন্তু ডাটা অ্যাক্সেস লেয়ারের এই মেথডটা পার্টিকুলার এই মেথডটা যখন আপনি এই মেথডটা থেকে বের হয়ে আসতেছেন, এই ডিবি কনটেক্সটের সাথে কিন্তু আপনার আর কোনো কানেকশন নাই। সো ফর দ্যাট রিজন আপনি আসলে বলা যায় এই যে অবজেক্টটা এখানে আসলো এই অবজেক্টের এগেনস্টে কি চেঞ্জ হলো সেই চেঞ্জ ট্র্যাকটা কিন্তু শেয়ার করতে পারবে না। অর্থাৎ আমি টোটালি অবজেক্টটাকে ডিসকানেক্টেড করে ফেললাম, ডিসকানেক্টেড, বিকজ আমি এই পার্টিকুলার অবজেক্টটা ডাটা অ্যাক্সেস লেয়ার হয়ে যখন নিয়ে আসছি এবং যেহেতু অ্যাসেট ডিবি কনটেক্সট এই পার্টিকুলার স্কোপের ভিতরে আছে, এই স্কোপের বাইরে কিন্তু অ্যাসেট ডিবি কনটেক্সটের এই ডিবিটা অ্যাভেলেবল পসিবল না। অর্থাৎ আমরা এটাকে সরাই নিয়ে যাব, এই ডিবি কনটেক্সটটাকে সরাই নিয়ে যাব এই গেট বাই আইডির ভিতরে। ফর দ্যাট রিজন সে সিম্পলি একটা অবজেক্ট রিটার্ন করে দিচ্ছে এবং এই অবজেক্টটা টোটালি ডিসকানেক্টেড আছে। এখন কথা হচ্ছে আপনি যদি এখন এই পার্টিকুলার ডিসকানেক্টেড থাকা অবস্থায় এটাকে যদি কোনো ধরনের চেঞ্জেস নিয়ে আসেন, সেই চেঞ্জেসটা কিভাবে পরবর্তীতে, ধরুন আপনি এখানে লিখলেন অর্গানাইজেশন ডট নেম এই কথাটাই লিখলেন, কিন্তু এই চেঞ্জটা সে কিভাবে পরবর্তীতে ডাটাবেজ আবার আপডেট করবে, অর্থাৎ ডিসকানেক্টেড মোডে কিভাবে আপডেট করবে, কারণ তার কাছে কিন্তু ওই চেঞ্জ ট্র্যাকিংটা নাই। ফর দ্যাট রিজন আমি জাস্ট এই এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। সো আমাদের অর্গানাইজেশন ম্যানেজারে একটা মেথড থাকা উচিত, যে মেথডটা আসলে আমাদের একটা পার্টিকুলার অর্গানাইজেশন গেট বাই আইডি করতে পাঠিয়ে দেবে। আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে আসতে বলবেন। সো আমি এখানে একটা মেথড লিখতেছি আমাদের অর্গানাইজেশন ম্যানেজারে, যে আসলে পার্টিকুলার অর্গানাইজেশন গেট বাই করবে এবং আমি এখানে লিখতেছি গেট বাই আইডি। অবশ্যই আমি তাহলে ম্যানেজারকে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট করতে পারবো যে তুমি এই আইডিটা দাও, তুমি আমাকে একটা অর্গানাইজেশন রিটার্ন করে দাও। সো ম্যানেজার মূলত যেহেতু ডাটাবেস অপারেশন দরকার, তার মানে তার আসলে কি দরকার, ডিপোজিটরি। আমরা আসলে গেটওয়ে যে ডাটা অ্যাক্সেস লেয়ারে যে অর্গানাইজেশনের ডাটা অ্যাক্সেস রিলেটেড কোড লিখবো সেই ক্লাসটার নাম আসলে আমাদের সে অর্গানাইজেশন ডিপোজিটরি। সো পার্টিকুলার ডিপোজিটরি কে সে অ্যাকচুয়ালি ডিপোজিটরিতে আমরা একটা মেথড থাকার কথা, যে মেথডটা আসলে গেট বাই আইডি। সো আমরা ডিপোজিটরি যে ক্লাসটা আছে সেখানে চলে যাই আমাদের ডাটা অ্যাক্সেস লেয়ারে এবং অর্গানাইজেশন ডিপোজিটরিতে যাচ্ছি। আমরা খেয়াল করে দেখেন আমরা ঠিক গত দিনই কিন্তু এই মেথডটা লিখে রাখছিলাম গেট বাই আইডি, অর্গানাইজেশন গেট বাই আইডি। এবং যেহেতু রিপোজিটরিতে এই মেথডটা লেখা আছে, রিপোজিটরিতে খুব সিম্পলি লেখা আছে যে আমরা একটা আইডি পাঠাবো বাইরে থেকে, সেখানে অ্যাসেট ডিবি কনটেক্সটের অবজেক্টটা তৈরি করবে এবং পার্টিকুলার অর্গানাইজেশনটা সেইখান থেকে রিটার্ন করে দেবে। এবং যদি আপনাদের জানা না থাকে তা আপনাদের ইনফরমেশনের জন্য আমি বলি,
কোন একটা ভেরিয়েবল যখন আপনি ডিক্লেয়ার করেন, অর্থাৎ যেমন ফর এক্সাম্পল অ্যাসেট ডিবি কনটেক্সটে ডিবি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন, এইটার আসলে স্কোপ কতটুকু? যে কোনো সি শার্পে যে কোনো ভেরিয়েবলের স্কোপ হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে আর একটা সেকেন্ড ব্র্যাকেটে শেষ পর্যন্ত। সো এই ডিবি যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কিন্তু এই মেথডের বাইরে কোথাও রিকগনাইজ হবে না, এবং এই ডিবি অবজেক্টটা সিম্পলি অর্গানাইজেশনটাকে রিটার্ন করে দিচ্ছে। ফর দ্যাট রিজন ও আসলে এটা নেক্সটে কোনো চেঞ্জ ট্রাই করতে পারবে না। আমরা আবার আমাদের ম্যানেজারে চলে আসি, এবং ম্যানেজারে পার্টিকুলারলি যেহেতু আমাদের কনভেনশন হচ্ছে যে যে কোনো ধরনের আপনি ডাটাবেস অপারেশন করেন না কেন, সেটা ইউজার ইন্টারফেস থেকে কোনো রিকোয়েস্ট আসলে ম্যানেজার হয়ে আসা উচিত। তো আমি এখান থেকে সিম্পলি রিপোজিটরি গেট বাই আইডি কল করাই দিচ্ছি, এবং আমি অবশ্যই এখানে রিপোজিটরি আমাকে একটা অর্গানাইজেশন রিটার্ন করে দেবে ম্যানেজার লেয়ারে, এবং ম্যানেজার সিম্পলি সেটাকে রিটার্ন করে দিচ্ছে যে তাকে রিকোয়েস্ট করবে তাকে। ফাইন, সো আমাদের ইউজার ইন্টারফেস এরিয়া আমরা চলে আসি। তাহলে আমাদের এখন পার্টিকুলার ইউজার ইন্টারফেস অ্যাকচুয়ালি হচ্ছে কনসোল, এবং আমি এইটুকুকে আপাতত কমেন্ট আউট করে দিই, বিকজ আমরা আমাদের ইউজার ইন্টারফেসে অবশ্যই যেটা করব না সেটা হচ্ছে অ্যাসেট ডিবি কনটেক্সট কে ক্রিয়েট করব না। সো আমরা এখানে চলে আসি, এবং আমাদের আসলে এখন এই মোমেন্টে যেটা দরকার একটা অর্গানাইজেশন আমরা আপডেট করতে চাচ্ছি। সো ফর দ্যাট রিজন আমি এখানে লিখেছি অর্গানাইজেশন ইকুয়াল টু, যেহেতু আমাদের এখন রিকোয়েস্ট করতে হবে ম্যানেজার কে, সো আমি ম্যানেজার এর একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করে ফেলতে পারি। এইখানে কিন্তু এখন আর অ্যাসেট ডিবি কনটেক্সটের কোনো অবজেক্ট নাই, এবং এই যে অর্গানাইজেশনটা আমি নিয়ে আসলাম তার কাছ থেকে, এটার এগেনস্টে কোনো চেঞ্জ হলে সেটা কিন্তু এই অ্যাসেট ডিবি কনটেক্সটা ট্র্যাক করতে পারতেছে না। ফর দ্যাট রিজন আপনি যদি এখন খেয়াল করেন, সাপোজ ইউজার সেটা হতে পারে ইউজার ইন্টারফেস দিয়ে ফর্ম দিয়ে, অথবা আমার প্রস্তুত দিয়ে, আমি যেহেতু কনসোল অ্যাপ্লিকেশনে কাজ করতেছি আমি এখানে ধরেন অর্গানাইজেশনের কোডটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। অর্গানাইজেশনের কোড এখন হচ্ছে বিআইডিএম, আমি এবং এখানে আমি লিখতেছি আমি অবশ্যই একটা অর্গানাইজেশন অবজেক্ট পাঠাবো বাইরে থেকে, এবং সে আসলে এটাকে আপডেট করবে। সো পার্টিকুলার অর্গানাইজেশন যেহেতু সে আপডেট করবে, এখন সিম্পলি আমি ধরেন এখানে যদি আমার কোনো চেক অর লজিক্যাল চেকিং এরিয়া থাকে, তাহলে আমি ম্যানেজার আসলে ওই জিনিসগুলো লিখে থাকবো কি হতে পারে, যেমন অর্গানাইজেশনের কোড এক্সিস্ট করে কিনা, অথবা আরো যে সকল চেকিং এরিয়া আছে সেই জিনিসগুলো আমরা এখানে চেক করব। সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা রিপোজিটরি কে রিকোয়েস্ট করব এই পার্টিকুলার অর্গানাইজেশন থেকে আপডেট করে দিতে, এবং আমাদের প্রতিদিনই রিপোজিটরিতে আসলে আমরা একটা আপডেট চেক মেথড লিখে রাখছিলাম, এবং ইজ আপডেটেড লেখা আছে। আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি যে আসলে রিপোজিটরিতে মেথডটা কেমন লেখা ছিল। সাবমিট রিপোজিটরি আমাদের যে মেথডটা লেখা আছে সেখানে চলে যাচ্ছে অর্গানাইজেশন রিপোজিটরি, এবং এখানে যদি আপনি খেয়াল করে দেখেন আমাদের রিপোজিটরিতে একটা আপডেট মেথড লেখা আছে, এবং এখানে জাস্ট সিম্পলি আমি রিটার্ন ট্রু করে দিয়েছিলাম। বাট এখানে আমাদের এখন আসলে আমি যদি সিম্পলি এখানে এভাবে লিখি আমি ডিবি অবজেক্টটা তৈরি করছি এখানে,
এবং আমার এখানে দ্বিতীয় অবজেক্টটা এখানে তৈরি করছিলাম, এটা কিন্তু এই মেথডটা রিটার্ন হওয়ার পরেই শেষ হয়ে গেছে, ওর লাইফ স্প্যান শেষ হয়ে গেছে। আমি যখনই কোনো একটা অপারেশন চালাচ্ছি, আমি ডিবি কন্টেক্সট এখানে ক্রিয়েট করতেছি, সো ওর কিন্তু বোঝার কথা না যে এই অর্গানাইজেশনটার এই মেথডের বাইরে কি কি অপারেশন হয়েছে। সো টোটালি ডিসকানেক্টেড মোডে সে ছিল। আপনি ইউজার ইন্টারফেসে ইউজার কি কি চেঞ্জ করছে সেটা কিন্তু কোনোভাবে সেটা চেঞ্জ ট্র্যাকে করতে পারতেছে না। আপনি সিম্পলি ডিবি সেট চেঞ্জেস কল করলে সেটার ক্ষেত্রে আসে আপডেট অপারেশনটা হচ্ছে না, অর্থাৎ কোড যে আপনি চেঞ্জ করছেন সেটা আসলে পসিবল হচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে আপনি আপডেট অপারেশন কিভাবে করবেন ওই জিনিসটা আমি তো দেখাই দিচ্ছি। আমি জাস্ট সিম্পলি দুইটা লাইন লিখি, তারপর আপনাদের ব্যাখ্যা করতেছি। ডিবি ডট অর্গানাইজেশন ডট অ্যাটাচ অর্গানাইজেশন, দেন আমি এই লাইনটা লিখতেছি entry organization dot state equal to modified. আমি বুঝতেছি আপনি এখন বুঝতে পারতেছেন না আসলে আমি কি লিখছি, বাট আমি ব্যাখ্যা করতেছি আসলে, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং int row affected equal to db dot set changes, যেহেতু এই মেথডের রিটার্ন টাইপ বুলিয়ান, সো আমি সিম্পলি এখানে লিখতে পারি রিটার্ন ভেতরে যে সকল অবজেক্টের চেঞ্জ হবে সেই চেঞ্জটা সে ট্র্যাক করতে পারে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে অর্গানাইজেশন অবজেক্টটা আসছে এটা আসলে বাইরে থেকে আসছে, এটা ডিসকানেক্টেড মোডে ছিল, এটা কানেক্টেড মোডে ছিল না এই কনটেক্সটের সাথে, এই পার্টিকুলার কনটেক্সটের সাথে। সো ই টোটালি একটা আউটসাইডার এবং সে ডিসকানেক্টেড মোডে আসলে তার ক্ষেত্রে যে কোনো ধরনের চেঞ্জ করতে পারে, কি চেঞ্জ করছে সেটা কিন্তু এই ডিবি কনটেক্সটে জানা পসিবল না। ফর দ্যাট রিজন আমি এখানে যে অপারেশনটা করছি অথবা এনডিডি ফ্রেমওয়ার্কে যে জিনিসটা পসিবল সেটা হচ্ছে এই পার্টিকুলার অর্গানাইজেশনটাকে আমি এই এই লাইনে দেখেন ডিবি ডট অর্গানাইজেশনস ডট অ্যাটাচ, আমি আসলে এই ডিবি অর্গানাইজেশনে এই পার্টিকুলার অবজেক্টটাকে অ্যাটাচ করাই দিছি। সো যখনই আমি তাকে এখানে অ্যাটাচ করাই দিছি, সো অ্যাটাচ করানো মানে হচ্ছে আসলে এই অর্গানাইজেশনটা এখন এই ডিবি কনটেক্সটের আন্ডারে চলে আসছে, এবং ডিবি কনটেক্সটের যে চেঞ্জ ট্র্যাকার আছে সেই চেঞ্জ ট্র্যাকার এখন আসলে এই অর্গানাইজেশন অবজেক্টের এগেনস্টে চেঞ্জ ট্র্যাকিং করতে পারবে। সো এই যে অ্যাটাচ করাইছে এর মানে হচ্ছে যে এই অর্গানাইজেশন অবজেক্টের ক্ষেত্রে আপনি এখন যে কোনো ধরনের চেঞ্জ করেন না কেন সে আসলে সেটা ট্র্যাকিং করতে পারবে। অর্থাৎ আপনি ঠিক এর পরের লাইনে যদি আমি এইভাবে লিখি যে অর্গানাইজেশন ডট নেম ইকুয়াল টু সামথিং কথার কথা, সো এর মানে হচ্ছে যেহেতু পার্টিকুলার এই অর্গানাইজেশনটা এখন ডিবি অর্গানাইজেশনে অ্যাটাচ হয়ে গেছে, সো আপনি এই যে কথাটা লিখছেন এইটারও সে চেঞ্জ ট্র্যাক করতে পারতেছে। বাট আমরা তো আসলে অ্যাকচুয়ালি আপডেট যখন করতে আসছি তখন তো আসলে আমরা কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না, ইউজার যে চেঞ্জ গুলো আসছে সেই চেঞ্জ গুলো আমরা করতেছি। ফর দ্যাট রিজন আমি ওই লাইনটা মুছে দিলাম। এবং আপনি খেয়াল করে দেখেন যেহেতু এটা অলরেডি অ্যাটাচ আছে আমাকে সামহাও বলে দিতে হবে, এই অ্যাটাচ আছে মানেই হচ্ছে এটা বোঝায় না যে আসলে এটা আপডেট হয়েছে, সো আমাকে সামহাও বলে দিতে হবে যে আসলে এটার এখন বর্তমান স্টেটটা আসলে কি। ফর দ্যাট রিজন একটা এখানে কথা লেখা আছে ডিবি এন্ট্রি এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতর অর্গানাইজেশন ডট স্টেট ইকুয়াল টু এনটিটি স্টেট ডট মডিফাই, এই কথাটার মানেই হচ্ছে এরকম যে আমার এই পার্টিকুলার অর্গানাইজেশন যে অবজেক্টটা আছে এটার স্টেট আসলে মডিফাইড হয়েছে, আমি এটা এক্সপ্লিসিটলি বলে দিছি এখানে। এবং চেঞ্জ ট্র্যাকার কিন্তু ওইটা চেঞ্জ কর মানে ওইটাই জাস্ট ট্র্যাক করতে পারছে যে এই অবজেক্টটার ক্ষেত্রে কোনো একটা চেঞ্জ হয়েছে, এবং সে ধরে নিবে এই টোটাল অবজেক্টটাই আসলে চেঞ্জ হয়েছে এই লাইনটার মাধ্যমে। সো আপনি এই লাইনটা একটু আরেকবার খেয়াল করে দেখেন ডিবি ডট এন্ট্রি, অর্থাৎ আমি যদি লিটারাল বাংলায় বলি প্রথম লাইনে আমি বললাম যে অর্গানাইজেশনটাকে অ্যাটাচ করাও, পরের লাইনে আমি বলতেছি যে এই যে অর্গানাইজেশনের এন্ট্রিটা আছে এটার স্টেট আসলে মডিফাইড হয়েছে। সো ফর দ্যাট রিজন আপনি যখন যেহেতু চেঞ্জ ট্র্যাকার চেঞ্জ ট্র্যাক করতে পারছে, সো আপনি যখনই এই লাইনটা লিখতেছেন ডিবি ডট সেভ চেঞ্জেস, সে আসলে এই পার্টিকুলার অবজেক্টের এগেনস্টে একটা আপডেট অপারেশন টোটালি ডাটাবেজ এক্সিকিউট করাচ্ছে, এবং সে ধরে নিচ্ছে যে এটা টোটালটাই আপডেট হয়েছে যেহেতু আমরা বাই প্রপার্টি আসলে ওই চেঞ্জ ট্র্যাকিংটা করতে পারতেছি না, এবং তার এগেনস্টে সে রো এফেক্টেড কাউন্টার রিটার্ন করবে। আপনি যদি মনে করেন যে না আসলে এনটিটি স্টেট মডিফাইড হয় নাই, এনটিটি স্টেট আসলে
ডিলেটেড হয়েছে কথার কথা। সো আপনি এখানে যদি বলে দেন ডিলেটেড, তাহলে এটা আসলে এক্সপ্লিসিটলি আপনি এনটিটি ফর্মকে ইনফরমেশন দিচ্ছেন যে এই অবজেক্টটা ডিলেট হয়েছে। সো সিম্পলি ডাটাবেসে সে আসলে যে অপারেশনটা চালাতো এই লাইনের ফলে সেটা হচ্ছে ডিলিট অপারেশন। সো ডাটাবেসে গিয়ে সে এই অবজেক্টটা ডিলিট করে দিল। বাট আমি চাচ্ছি যেহেতু আপডেট অপারেশন, সো আমরা এখানে আসলে এন্টিটি স্টেট মডিফাইড লিখে দিচ্ছি। সো আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে রিক্যাপ করি, আমরা দুইটা সেকশন আপনাদেরকে দেখাইছি। একটা হচ্ছে কানেক্টেড মোডে কিভাবে আপডেট অপারেশন হবে, যেটা আসলে এখানে ছিল, অর্থাৎ আমি এখানে এসএনডিবি তৈরি করছি, তার এগেইনস্টে অবজেক্টটা পার্টিকুলার অবজেক্টটা নিয়ে আসছি, যেহেতু আমি অবজেক্টে এই ডিবি কনটেক্সট থাকাকালীন এবং ডিবি দিয়ে নিয়ে আসছি, সো এটা দেখেছি যে চেঞ্জ ট্র্যাক করতে পারতেছিল এবং যার কারণে আমি যখন এটাকে নেম দিছি ডিবি সেট চেঞ্জেস কল করলে সে এটাকে আপডেট করে দিছিল ডাটাবেস। বাট যেহেতু আমরা লেয়ার আর্কিটেকচার নিয়ে কাজ করতেছি, সো আমরা সবকিছু আসলে ম্যানেজারকে রিকোয়েস্ট করবো। সো আমি ম্যানেজারের একটা অবজেক্ট তৈরি করছি এবং ম্যানেজারকে প্রথমে বলছি যে ম্যানেজার তুমি আমাকে একটা অবজেক্ট দাও যার আইডি এইটা। সো সে পার্টিকুলারলি ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে পার্টিকুলার একটা অর্গানাইজেশন অবজেক্ট পাঠাই দিচ্ছে এবং ওই অর্গানাইজেশনের যে কোনো ধরনের চেঞ্জেস ইউআই লেয়ারে হচ্ছে ইউজারই সেটাকে ইন্টারঅ্যাক্ট করে চেঞ্জটা করতেছে। এবং ফাইনালি আমাদের এখানে বুলিয়ান ইজ আপডেটেড, আমরা পার্টিকুলার অর্গানাইজেশন ম্যানেজারকে রিকোয়েস্ট করতেছি, ম্যানেজার তাহলে ঠিক আছে তুমি এই অবজেক্টটাকে আপডেট করতে পাঠাই দাও। সো আমি এবার ম্যানেজারের আপডেট মেথডে যাচ্ছি। এখানে সিম্পলি ওই যেটা বললাম লজিক্যাল চেকিং এরিয়া, যদি কোনো ধরনের চেকিং থাকে, যেমন আমাদের চেকিং থাকতে পারত যে ইজ গুড এক্সিস্ট, যদি ঠিকঠাক থাকে তাহলে সে আপডেট করতে পাঠাই দিক। এবং রিপোজিটরিতে সে সিম্পলি যখন এই অর্গানাইজেশনটাকে পাঠাচ্ছে রিপোজিটরি, এখানে বসে আমরা ডিবি কনটেক্সট অবজেক্ট তৈরি করছি এবং এটাকে অ্যাটাচ করাই দিছি, যার ফলে সে সেটা রেগেন্সে চেঞ্জ ট্র্যাক করতে পারবে এবং এই ডিবি ডট এন্ট্রি স্টেট মডিফাইড ডিক্লেয়ার করে দিছি এবং রো এফেক্টেড কাউন্ট ডিক্লেয়ার, যখন আমি সেট চেঞ্জেস কল করছি সে আসলে ডাটাবেস অপারেশন করছে এবং এখান থেকে রিটার্ন করে দিছে যে সে আসলে আপডেট অপারেশন করতে পারছে কি পারে নাই। সিম্পলি ম্যানেজার আসলে বুলিয়ান মাধ্যমে ওই রেসপন্সটা পাইছে এবং ম্যানেজার সেই বুলিয়ানটা রিটার্ন করাই দিচ্ছে। ফর দ্যাট রিজন আমরা যখন প্রোগ্রাম ক্লাসে আসতেছি, এই প্রোগ্রাম ক্লাস ইজ আপডেটেড অর নট সেই রেসপন্সটা আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে আর আমাদেরকে ইজ রো এফেক্টেড কাউন্ট এর কোনো দরকার নাই, আমরা এখানে সিম্পলি দেখবো ইজ আপডেটেড হয়েছে কিনা, হইলে সাকসেস না হলে ফেল, ফাইন। সো আমরা যদি আবার ডাটাবেজে আমরা দেখে আসি আমাদের পার্টিকুলার অর্গানাইজেশনটা, সো আমাদের এই যে অর্গানাইজেশনটার এগেনস্টে আমরা আপডেট অপারেশন চালাচ্ছি এবং এটার এখন বর্তমান কোড হচ্ছে বিআইটিএম, বাট এটা আমরা আপডেট করতে যাচ্ছি এখন বিটিএম। সো আমি এখানে একটা ডিবাগিং পয়েন্টার বসাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, রান করতেছি অ্যাপ্লিকেশন। সো আমার ডিবাগিং পয়েন্টার এখানে আসলে স্টপ হবে, ওকে শ্রাবণ সাম কাইন্ড অফ ডিফিকাল্টি ফেস করতেছে। সো আমরা যেখানে ছিলাম যে আমরা অর্গানাইজেশন ম্যানেজারের অবজেক্টটা ক্রিয়েট করছি এবং এই অর্গানাইজেশন ম্যানেজারকেই আমরা রিকোয়েস্ট করতেছি যে এই আইডিটা নিয়ে সে পার্টিকুলার অর্গানাইজেশনটা আমাকে রিটার্ন করাই দিক। সো আমরা জানি যে ইন্টারনালি আসলে সে কি করছে, তারপরও আমরা একবার ঘুরে দেখে আসি। সো আমি স্টেপ ইনটু করতেছি, স্টেপ ইনটু করার মানে হচ্ছে কি যে আসলে গেট বাই আইডির ভিতরে কি লেখা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এর আমরা এখন খেয়াল করে দেখেন ম্যানেজার ক্লাসে আছি এবং এখান থেকে স্টেপ ইনটু করে আমরা এখন চলে যাচ্ছি রিপোজিটরি গেট বাই আইডি মেথড, এই যে রিপোজিটরি গেট বাই আইডি মেথড, এবং সেটার এগেনস্টে সে ডিবি কনটেক্সট তৈরি করছে, অর্গানাইজেশনটা সে কোয়েরি করে নিয়ে আসছে এবং পার্টিকুলার অর্গানাইজেশনটা সে এখন রিটার্ন করাই দিচ্ছে এখান থেকে, যেহেতু এটা রিটার্ন টাইপ আসলে অর্গানাইজেশন। এবং আমরা এখন ম্যানেজারে চলে আসছি, আপনি খেয়াল করে দেখেন আমরা অর্গানাইজেশনটা পেয়ে গেছি। যেহেতু আমি ডিবি কনটেক্সট থেকে মানে ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে এটাকে রিটার্ন করে দিচ্ছি, এটা এখন অলরেডি ডিসকানেক্টেড করে চলে আসছে, অর্থাৎ ডিবি কনটেক্সটের বাইরের এরিয়ায় চলে আসছে। এবং আপনি খেয়াল করে দেখেন অনলাইন সেই ইনফরমেশন গুলো কিন্তু ঠিকঠাকই আছে। দেন আমি স্টেপ ইনটু করে পার্টিকুলার অর্গানাইজেশনটা ইউআই লেয়ারে পাচ্ছি, ফাইন। এই যে সো এটার নেম হচ্ছে এখন ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্ট, কোড হচ্ছে দেখেন বিআইটিএম আছে এখনো, আমরা ঠিক এই লাইনে এটার কোড চেঞ্জ করে দিলাম বিটিএম। সো আমি স্টেপ ওভার করি, এখন খেয়াল করে দেখেন এই পার্টিকুলার অর্গানাইজেশনের
কোড এখন চেঞ্জ হয়ে গেছে পিটিএম, বাট এই চেঞ্জটা তো আসলে আমাকে এখন ইনক্লুড করাতে হবে অ্যাকচুয়ালি ডাটা অ্যাক্সেস লেয়ারে। সো আমি আবারও ম্যানেজারের আপডেট মেথডটা কল করতেছি, সো স্টেপ ইনটু করি দেন আপডেট মেথডটা চলে আসছে, এখানে সে ডিবি কনটেক্সট তৈরি করছে এবং এখানে অ্যাটাচ করাইছে পার্টিকুলার অর্গানাইজেশন যেহেতু বাইরে থেকে আসছে, এবং এখানে দেখেন ডিবি ডট এন্ট্রি স্টেট আমরা বলে দিচ্ছি মডিফাইড। সো ফর দ্যাট রিজন সে এটাকে আসলে মডিফাইড ডিক্লেয়ার করবে এবং রো এফেক্টেড কাউন্ট আমি পেয়ে গেলাম এখানে খেয়াল করে দেখেন 1। ফর দ্যাট রিজন ও আসলে এখানে রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 কিনা চেক করতেছি সে আসলে ট্রু পাঠাবে, এবং আমি ম্যানেজারে ইজ অ্যাভেলেবল ট্রু পেলাম। ফাইনালি ম্যানেজার থেকে আমি কনসোলে এসে ইজাবিলিটি ট্রু আছে। সো আপনি জানেন যে আলটিমেটলি আসলে ও আমি যদি রান করে দিই সাকসেস দেখাবে। সো আমরা যদি এখন ডাটাবেসে যাই দেখতে পাবো যে ওই পার্টিকুলার অর্গানাইজেশনের ক্ষেত্রে কোডটা চেঞ্জ হয়ে গেছে বিটিএম। সো এখন আপনি যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে যে আপডেট অপারেশন ইন কানেক্টেড মোড এন্ড আপডেট অপারেশন ইন ডিসকানেক্টেড মোড। মেইনলি আমরা আসলে ডিসকানেক্টেড মোডে আপডেট অপারেশন চালাব। আমি জাস্ট ভিডিওটা